আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আমি নাহার ওমান থেকে বলতেছি, সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আশা করি সবার ভালো লাগবে। এটা হচ্ছে ভিলেজ, ওয়াকান ভিলেজ, মানে উপরের দিকে উঠতেছি। তো পাথরের গায়ে বিভিন্ন ধরনের আগাছা বা পরগাছা দেখলাম। আমি ভাবছি কি, এটা আম গাছ, পরে দেখি এটা আম গাছ না, অন্য কোনো একটা গাছ। আর এই যে এটা হচ্ছে আঙুরের মাচা, আঙুর একদম টইটম্বর হয়ে আছে, ব্ল্যাক বেরির মতো। এই যে খুবই সুন্দর, যদিও এগুলো ছেঁড়া নিষেধ। আর এই পাহাড়টা না, আমরা যখন উপরে উঠতেছিলাম, এই পাথরটা এমন ভাবে হেলে আছে, মনে হচ্ছে যে একেবারে এরকম মাথা ঝুঁকে আছে, মানে একটু কিছু হলে পড়ে যাবে এরকম। আর চারদিকে পাহাড় দেখছেন, একদম মেঘ ছুঁই ছুঁই। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। ওয়াকান ভিলেজে যারা যান নাই, তারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। আর আমরা সবাই গাড়ি থেকে নেমে ভিডিও ক্যাপচার করতেছিলাম, তারপর হচ্ছে কেউ ছবি তুলতেছিলাম, আমি এর মধ্যে একটু ভিডিও ক্যাপচার করে নিছি। আমরা এখানে দাঁড়ায় আসলে সামনের পাহাড়টা দেখতেছিলাম, মাঝখানে বড় একটা খাদ আছে, এখানে দাঁড়াই দেখতেছিলাম। যদিও খুবই বিপজ্জনক, খুব একটা কাছে যাইনি, দূর থেকেই দেখছি। আর এই গাছটা আমি প্রথমে মনে করছি কি, টমেটো গাছ, এরপরে শুনি যে এটা হচ্ছে বেগুন গাছ, পাহাড়ি বেগুন। এত শক্ত, আর ছিঁড়তে পারতেছিলাম না, আর অনেক বড় বড় কাঁটা। এরপরে যাই হোক, একটা টেনে ছিঁড়ছি, কিন্তু এটা আর ভাঙতে পারি না। আমার খুব দেখার ইচ্ছে ছিল যে এর ভিতরে কেমন, সবগুলা এই বেগুনি এইরকম হলুদ হলুদ। এটা যে পাহাড়ি বেগুন আমি তা জানতাম না, আমি ভাবছি যে টমেটো পেকে গেছে। আর এর মাঝখানে একটু বলে নেই যে, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এখানে সবাই আমার মতোই ভিডিও করতেছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, ইংরেজির টিচার। আমরা সহ বেশ কয়েকজন বাংলাদেশি ফ্যামিলি গেছি, একই সাথে গেছি। এখান থেকে আমরা এখন উপরের দিকে উঠে যাব। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়িটা আর উপরের দিকে উঠতেছিল না। পরে এক ওমানি এসে বলতেছে যে, তুমি গাড়ি এখানে পার্ক করো, জিপের জন্য ওয়েট করো। আমি এখান থেকে, এটা কিন্তু একটু টিলার উপরে, পাহাড়ে সম্পূর্ণ ভিলেজটা পাহাড়ের উপরে, এর থেকে আর একটু উপরে উঠে আমি ভিডিওটা ক্যাপচার করছি। খুবই সুন্দর, ওমানিরা খুবই ভালো। এই যে ওমানি আমাদেরকে হেল্প করতেছে, আমাদের এই গাড়িটা হচ্ছে আল্লাহ বাসায় দিছে, অল্পের জন্য অ্যাক্সিডেন্ট করে নাই, মানে এক চাকা, মানে অল্প একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না আর কি। তো উনি আমাদেরকে খুবই হেল্প করছে, সবাই ঠেলে উপর দিকে উঠাই দিছে, ওই যে ওইখানে বেজেছিল। এই ওমানি বলতেছে যে, তোমরা জিপ নিয়ে উপরে উঠে যাও, তোমাদের কার যাবে না ওখানে। এরপরে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আসলে চিন্তা করতেছিলাম যে কিভাবে গন্তব্যস্থলে যাওয়া যায়। পরে অবশ্য আলহামদুলিল্লাহ একটা জিপ পেয়ে গেছি, ভাড়া করে নিয়ে গেছি। আমরা তিন ফ্যামিলি ভাড়া করে নিয়ে গেছি, প্রত্যেক ফ্যামিলিতে 2.5 রিয়াল করে দেওয়া লাগছে। আর আমাদের গাড়িটা হচ্ছে এক পাশে সাইড করবে, এর জন্যে পয়সার বাবা গাড়িটা আর একটু সামনে নিয়ে যাচ্ছে। এখানে আসলে 4 হুইল ছাড়া যাওয়া মুশকিল, যাওয়া যায় না, নর্মাল কার যাবে না। ওয়াকান ভিলেজটা খুবই সুন্দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।